সবাইকে বলছি শিব পঞ্চমী অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো পঞ্চমীর ব্লগ তোমাদেরকে তো দেখতে হবে, পঞ্চমী থেকে তোমাদেরকে একদম দশমী অবধি তোমাদের ব্লগ দেব। তো ছোট ছোট করে ক্লিপ নিয়েছি, ছোট ছোট করে তোমাদেরকে দেব, তো তোমরা দেখতে থাকো। আর আমি আমাদের ঠাকুর এনেছিল পঞ্চমীর দিন, পঞ্চমী ষষ্ঠীর দিন। তো যেহেতু এবারে সব কিছু ওলট পালট, মানে একদিনে পড়েছে ষষ্ঠী সপ্তমী এরকম আর কি, তো জানি না অঞ্জলি দিতে পারবো কিনা, কিন্তু তোমরা কিন্তু ব্লগ দেখতে কিন্তু একদমই ভুলো না, পরে কিন্তু আমরা অনেক মজা করেছি। তো যাই হোক, চলো তোমরা দেখে আসো আমাদের ঠাকুর আনতে, মানে ঠাকুর আনতে গেছিলো, ঠাকুর আমরা দেখতে গেছি পঞ্চমীর দিন, সেই ব্লগটা তোমরা দেখে এসো। তো বন্ধুরা, আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, আমাদের এখানে ঠাকুর এসেছে। এখন বাজে রাত্রি 11:30। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন ঠাকুর নিয়ে আসলো, আজকে হলো পঞ্চমী। তো চলো, অন্ধকার পুরো রাস্তা, পেছনে প্রীতি আছে, মা আছে, সবাই আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো যেতে যেতে কিছু কথা শেয়ার করি। এটা হলো আমাদের গ্রামের পুজো, মানে কয়েকটা মানে ঘর মিলে আমাদের এই পুজোটা। আমি জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু আমাদের তো দারুণ মজা হয়। তো তোমরা কিন্তু অবশ্যই বলবে মানে কীরকম হয়েছে, ঠিক আছে? আমাদের পাড়ার পুজো, এই দেখো আমাদের পাড়ার প্যান্ডেল। চলো ভিতরে যাই। ছাগলের নাদি, শিল পাথর খুঁজতে যায় ছাগল। বন্ধুরা, প্রীতি হলো পাথর তুলতে গিয়ে ছাগলের নাদা তুলে হবে না, এই কটা এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এবার নিজেরা করেছে পাড়ার ছেলেগুলো সবাই মিলে। কেমন হয়েছে বলো? বন্ধুরা, ওয়েট করছি ঠাকুরের জন্য। এখন বাজে রাত্রি 12:00। তোমার দাদাভাই চলে এসেছে আর মন্দিরে কাজ এখনো চলছে। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে প্যান্ডেলটা, তোমরা বলো। এবার ফার্স্ট টাইম নিজেরা প্যান্ডেল করলো, মানে তোমাদের দাদাভাইরা, পাড়ার সবাই আর কি। তো তোমরা ব্লগ দেখতে কিন্তু একদম মিস করো না, তোমরা একদম মিস করবে না ব্লগ দেখতে, দারুণ দারুণ ব্লগ আসবে। আর মা সবাই ভিতরে বসে আছে আর আমরা ওয়েট করছি, এসেই গেছে আর। তো চলো আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। জয় জয় গো, ঠাকুরের মুখটা ঢাকে নাই, সরো। ও ঠাকুরের, ঠাকুরটা দারুণ হয়েছে, মা চলে এসেছে। ঠাকুরের মুখটা দারুণ হচ্ছে না, সুন্দর হয়েছে, হাসি এই কালার দেয় সব ঠাকুরের দেওয়াতে দারুণ হচ্ছে। এই যে চিলকিতে এই কালারেই ঠাকুর, চোখ দুটাও সেই সুন্দর হয়েছে, মুখটা একদম দারুণ হয়েছে। হ্যাঁ, গাড়ি থেকে যখন নামাচ্ছিল ঠাকুর, প্রচণ্ড ভয় লাগছিল সবারই, মনে হচ্ছিল যে পড়ে যাবে না। তো যাই হোক, এই প্যান্ডেলটা তোমরা তো দেখলেই বলেই দিলাম, আমাদের পাড়া ছেলেরা মিলে করেছে। আর কেমন হয়েছে, আর এটা হলো ভেতরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। সামনেবার হয়তো তোমরা দেখেছো এরকম প্যান্ডেল করেনি, ফার্স্ট টাইম এরকম প্যান্ডেল করলো, মানে কয়েকটা বাড়ি মিলে পুজো, তো অনেকে চান্দা দেয়, ওদের অনেকে দেয় না, তো মানে সব কিছু মিলেমিশে পুজোটা সবাই মিলে করার চেষ্টা করি। আর গ্রামের পুজো মানে অনেক ভালো, অনেক সুন্দর, কত রকমের হাসি ঠাট্টা, খেলাধুলা সমস্ত কিছু হয়। যাই হোক, সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব। আর এই দেখো মা কিন্তু পাটে বসে গেছে। তো আমাদের ঠাকুরটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে বলো। আমাদের ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো তোমাদেরকে দেখাবো অবশ্যই, তোমাদের কেমন লাগছে সেটা বলো। আর বলো না, এদিকে দেখো ঠাকুরও পাটে বসে গেছে, কারেন্টটাও চলে গেছে, জানি না কেন, মানে কেমন একটা ফিল হচ্ছিলো আর কি, যে মাও বসলো আর কারেন্টটাও চলে গেল। যাই হোক, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের দিন। গুড ইভিনিং বন্ধুরা, তো তোমরা সবাই ভালো আছো? তো জানি
কারণ পুজো তো এসেই গেছে। তো পঞ্চমীর পরের দিন তোমাদেরকে দেখালাম যে ঠাকুর আনতে গেছি, মানে গেছিল তোমার দাদাভাই ওরা। তো ঠাকুর আনার পরের দিন তো ওই ব্লগের সঙ্গে এই ব্লগটা অ্যাড করে দিব। তো আজকে হলো ষষ্ঠী, মানে পঞ্চমী ষষ্ঠী একদিনই পড়েছে আর কি। তো পঞ্চমী পুজো তো সকালে হয়ে গেছে, তো আজ ষষ্ঠীর পুজো হয়েছে কি আমি জানি না। যাই হোক, আজকে সমস্ত কিছু আর এবারে অঞ্জলি দিতে পারবো কি পারবো না সেটাও জানি না। এটা হলো আমার সপ্তমীর লুক, তো তোমাদেরকে সমস্তটাই শেয়ার করব। তো কেমন লাগছে বলো। এটা হলো আমার ননদের শাড়ি, পরেছিলাম আমি, আর ব্লাউজটা আমারই ছিল। আর তোমাদের দাদাভাই আমাকে মানে গাড়ি নিয়ে আসছিল, তো আমি বললাম চলো আমাকেও নিয়ে চলো। তো গাড়ি করে আমাকে এগিয়ে দিচ্ছে, তারপরে এসে মায়ের দর্শন করলাম। দর্শন করে এখন যাব বাইরে, আর বাইরে কী হচ্ছে সেটা শেয়ার করব, মানে আমাদের অঞ্চলের সভাপতি এরা সবাই আসবে উদ্বোধন করার জন্য, আর সেটাই তোমাদেরকে শেয়ার করব। বাড়িতে বিলম্ব না করে অতি সত্ত্ব আমাদের পূজা মণ্ডপে চলে আসো। হ্যালো হ্যালো তো চল আজকে প্রত্যেক বছর কিন্তু এভাবে বরণ করে, মানে অতিথি বরণ করে একদম মঞ্চে তোলে। তো যাই হোক, সবাই আমাদের পাড়ার মেয়েরা সবাই মিলে নাচছে, আর নেচে সবাইকে বরণ করে ব্যাচ পরিয়ে দিল। তো চলো তারপরে কি বলে সেটা তোমাদেরকে শোনাচ্ছি। আগামী দিন থেকে প্রত্যেকটা বছর প্রত্যেকটা মানুষকে চলার জন্য পথ দেখিয়ে দেয়, প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেই প্রার্থনা আমি মার কাছে রাখবো। আমি মার কাছে প্রার্থনা করি সমস্ত অশুভ শক্তি দূর হোক, প্রত্যেকটা মানুষের জীবন উজ্জ্বল হয়ে উঠুক, এই কথা বলে এবং কমলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করব। সমস্ত নিয়মকরণ তো হয়ে গেল, এখন কাটবে ফিতা। তো ওই যে দেখতে পাচ্ছ আমাদের এদের কিন্তু আমি সবাইকে চিনি, আমাদের আমার বাপের বাড়ির পাশে কিন্তু এদের বাড়ি। তো এখন ফিতা কেটে মানে ঠাকুর দর্শন করবে, দর্শন করে তারপরে ওরা বেরিয়ে যাবে। তো আমাদের পাড়ার সবাই আর সবাই এসেছে, ভীষণ ভালো লাগছে আমাদের পাড়ার। এদিকে দেখো প্রীতি আর যে ভাস্তাটা পুরো মারামারি করছে। গ্রামের পুজো মানে একটা আলাদা অন্যরকম ব্যাপার আছে, তোমরা কি বলো? তাই না, গ্রামের পুজো কি হয় অনেক রকমের লোকজন আসে, কথাবার্তা হয়। আর শহরের পুজো কি হয় বলো? শহরের পুজোও ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু গ্রামের পুজো না একটু অন্যরকম, মানে অন্যরকম। যারা গ্রামে থাকো তারা কিন্তু সবাই জানো, তাই না? তো এদিকে দেখো ব্রাহ্মণ চলে এসেছে। সব সব হবে, সব বিপদ বলছে, পুজো কেন করবি?